মোদী সরকারের যে স্পেশাল সার্জিক্যাল স্ট্রাইক ফোর্সে কাববে শত্রুরা রাফাইল থেকে বংশধর্ম সব কিছুকে হাতিয়ার করেই শাসক দল এবং বিরোধী দলের মধ্যে চলছে জোর দরজা লোকসভা নির্বাচন আগে সেই দরজার পালে যেন হাওয়া লেগেছে আর তাতে যুক্ত হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের মতো গুরুগম্ভীর বিষয়ও এবার এই সার্জিক্যাল স্ট্রাইক ফের একবার খবরে তবে এবার বিষয় নিয়ে মোদী সরকার অন্যরকম কিছু পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে এক সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান সামরিক বিভাগের তিনটি ক্ষেত্রে থেকে সেরাদের নিয়ে তৈরি হতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইকের একটি নয়া ইউনিট এই ইউনিট শত্রুর ঘাটির মধ্যে ঢুকে আতর্কিতে আক্রমণ করতে সদা প্রস্তুত থাকবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি আধিকারিক জানান একটি বিশেষ দলের প্রয়োজন রয়েছে বলেই এই ধরনের পরিকল্পনা করছে সরকার এই নয়া কমান্ডো গ্রুপে তৈরি হবে বাই বাইসেনা নৌসেনা এবং সেনা অর্থাৎ গরুর মার্কোস পার্স এই তিন বিভাগের স্পেশাল ফোর্স নিয়ে সেনাপ্রধানই এই স্পেশাল ফোর্সকে পরিচালনা করবেন এতে দুটি গ্রুপ থাকবে প্ল্যানিং এবং অ্যাসল্ট প্ল্যানিং গ্রুপের জন্য সরকার ছিয়ানব্বই জন সদস্য এবং অ্যাসল্ট গ্রুপের জন্য একশো জনকে বেছে নেওয়া হয়েছে এই অ্যাসল্ট গ্রুপটি আবার দুটি সাব ইউনিটে বিভক্ত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান এই ইউনিট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্তিষ্ক প্রসূত